সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা দেখতে পাই যে কেউ কোনো একটা স্ট্যাটাস দিয়েছে, বাস বুঝুক না বুঝুক অনেকে সেখানে উল্টা পাল্টা লেখা লিখতে থাকে, হয়তো ওই স্ট্যাটাসের সাথে মিল নেই তবুও লিখছে। এই জায়গা থেকে আমি তোমাদের প্রজন্মকে বলবো বিরত থাকবা। যদি কোনো কাজ জায়গায় যথাযথ না লিখতে পারো বা হয়তো অনেক সময় তাড়াহুড়োতে খেয়ালও হয় না বা অনেক সময় দেখা গেল যে বোধগম্য হয়নি, বাট আমরা কি করি আমাদেরকে জ্ঞানই প্রমাণিত করার জন্য না লিখে কেমনে যাই, আমি এত লেখাপড়া শিখছি এটা তো বুঝাইতে হবে না, দরকার নেই। তোমার ভিতরে যদি জ্ঞান থাকে সেই জ্ঞানের আলোতে এমনিই বিকশিত হবে, সেটার জন্য এখানে হুটহাট না লেখাটা বেটার, চুপ থাকাটা সবচেয়েতে ভালো। সবসময় হ্যাঁ ইমোজিগুলো তো আসে, ইমোজি দিয়ে দাও সবসময়, যে ওখানে লেখা জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করার দরকার নাই, সেটা মাথায় রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে তিক্ততার সৃষ্টি হয়, বেশিরভাগ ক্ষেত্রে লোকে তোমার বোকামি দেখে হাসে, বেশিরভাগ ক্ষেত্রে অযাচিত জ্ঞান বিতরণ করতে গিয়ে মানুষের কাছে নিরেট মূর্খ প্রমাণিত হতে হয়। দ্যাটস ইট।